মনসুর হক, আপনি লিখেছেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দড়িকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা দুটি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের। বংশগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। একই মাঠে একই সময়ে আলাদা সমাজের আলাদা ঈদের জামাত করা সম্পর্কে ইসলাম কী বলে? ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটি একটি গর্হিত কাজ, গ্রহণযোগ্য কোনো কাজ নয়, এটি একটি নাজায়েজ কাজ হয়েছে। কারণ একই মাঠে একাধিক ঈদের জামাত, ঈদের জামাতের যে মূল স্পিরিট, ঈদের জামাতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটাকে ব্যাহত করেছে। জামাত শব্দের অর্থই হলো একত্র করা। জামাতের উদ্দেশ্য যেহেতু মানুষকে একত্র করা, যদি কোনো জামাত মানুষকে আরও বিচ্ছিন্ন করে, তাহলে বুঝতে হবে যে সেটি জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটি জামাতের সাথে সালাত আদায় করার যে আসল টার্গেট, সেটিকে স্পর্শ করতে পারেনি, বরং সেটি নষ্ট হয়েছে, যার কারণে কাজটি অন্যায়। আমাদের দেশে অনেক মসজিদ ভেঙে আরেকটা মসজিদ হয়, মসজিদ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক মনোমালিন্য হলে তারা আরেকটা মসজিদ করেন ভেঙে। এই কাজগুলো কখনো প্রশংসনীয় কাজ হয় না, বিশেষ করে যখন সেগুলো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয়। ব্যক্তিগত দ্বন্দ্বটাকে শয়তান সেটাকে দিনী বিষয়ে পরিণত করে, যত দিনী বিষয় হোক না কেন, যদি এমন হয় যে কোনো মসজিদ কর্তৃপক্ষ শিরকে লিপ্ত হয়ে গেছেন, কুফরে আকবর লিপ্ত হয়ে গেছেন, ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে গেছেন, এরকম কিছু ঘটে গেছে, তাহলে সেটি ভিন্ন কথা। কিন্তু এরকম কিছু হয়নি, কোনো বিষয়ে হয়তো কেউ অর্থ তসরুপ করছেন, হয়তো কেউ আপনার মতে কোনো ভুল কাজ করছেন, স্বেচ্ছাচারিতা করছেন, তো আপনি সবর করবেন। এর জন্য মুসলমানদের সেই জামাতটাকে ভেঙে দুইটুকরা করার কোনো সুযোগ নেই, বিশেষ করে একই মাঠে ঈদের দুটি জামাত প্রচণ্ড রকমের দৃষ্টিকটু, এবং এগুলো হয়ে থাকে আমাদের ব্যক্তিগত জেদক্ষেত থেকে এবং দুনিয়া দারিতা থেকে। নামাজ হলো আল্লাহ মুখিতার জন্য, সেই নামাজ পড়তে গিয়েও যদি আমরা আমাদের ব্যক্তিগত যে সমস্ত ইগো আছে সেগুলো যদি আমাদের কাছে বড় হয় এবং সেগুলো যদি আমরা পরিচালিত হই, এবং আমাদের ব্যক্তিগত যে দ্বন্দ্বগুলো আছে এবং বংশগত দ্বন্দ্বগুলো আছে সেগুলোর কারণে ঈদের জামাত যদি আমরা দুটুকরা করে ফেলি, অবশ্যই সেটি গুনাহের কথা। যারা এটি করেছেন তারা একটা মন্দ দৃষ্টান্ত স্থাপন করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা দোয়া করি, যদি কোনো কারণে কোনো জায়গায় কারো সালাত আদায় করতে অসুবিধা হয়, তিনি প্রয়োজন অন্য কোথাও চলে যাবেন, কিন্তু কোনো অবস্থাতেই আরেকটি জামাত প্রতিষ্ঠিত করা উচিত নয়। আব্দুল কাদের লিখেছেন, আমার দোকানের পাশে মদের দোকান আছে, মানুষ অনেক সময় জিজ্ঞেস করে মদের দোকানটা কোথায়। আমি যদি তাকে না বলি সে উল্টাপাল্টা কথা বললে খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে, আবার বললে আবার খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে, এক্ষেত্রে আমার করণীয় কি? আব্দুল কাদের ভাই, আপনি এ সমস্ত ক্ষেত্রে যদি তাকে না বলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো যে আপনি যদি না বলে থাকতে পারেন, আর যদি উল্টাপাল্টা কথা বলে তার উল্টাপাল্টা কথার জন্য তা সে আল্লাহর কাছে দায়ী থাকবে। তবে দোকান ওই দিকে এটা যদি আপনি দেখায় দেন তো এটা এক প্রকার পথ প্রদর্শন হচ্ছে, আবার অপর দিক থেকে আপনি না বললেও সে কোনো না কোনোভাবে খুঁজে বের করে নেবে। যদি এমন হয় যে আপনি কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ আছে, তাহলে অ্যাভয়েড করাটাই আপনার জন্য সেফ হবে এবং নিরাপদ হবে। এতে তার যদি উল্টাপাল্টা বলার থাকে বলবে সে, বরং এটাতে এক ধরনের দাওয়াত হয়ে যাবে যে আপনি এটাকে হারাম মনে করেন একজন মুসলমান হিসাবে। শিকদার আহমদ জাহাঙ্গীর, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে, এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোরআন আয়াত লেখা থাকে, বা আল্লাহ লেখা থাকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো শরীয়ত দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোনো কোনো ওলামায়ে কেরাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন, বিশেষ করে সৌদি আরব ওলামাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি, যদিও এর বিপরীতে অন্যান্য ওলামায়ে কেরাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য। এবং দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায়, ওয়ালে ঠিক কোন পজিশনে আছে, কীভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে। তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে, বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে কোরআন কারিমের আয়াত ইত্যাদি রাখা উচিতই না যেখানে আসলে কোরআন কারিমের প্রতি অসম্মান হতে পারে, দৃষ্টিকটু হতে পারে, অসম্মান হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কোরআন কারিমের আয়াত লিখে যেখানে সেখানে ওয়াল টোয়াল লাগিয়ে দিই, যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে, অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে, অথবা
কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে, অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে। তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক, ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি, কীভাবে রাখছি, দৃষ্টিকটু হচ্ছে কি না, অসম্মান হচ্ছে কি না, এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার।